আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। প্রথমে এই ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। আর আজকে শেয়ার করব একটা স্লাইস কেক, চকলেট কেক। আমার ছোট মেয়ের জন্য বানিয়েছি আর ও আমাকে হেল্প করেছে বানানোর সময়। এই তো যা যা লাগবে এখানে নিয়েছি আমি, দুটো এককে মিক্স করে নিয়েছি অলরেডি। আর এখানে দিয়ে দিচ্ছি বাটার, মেজারমেন্ট কাপে। আর দিয়ে দেব প্লেন ফ্লাওয়ার, সুগার, বেকিং পাউডার অ্যান্ড কোকো পাউডার। আর সবগুলোকে আমি এখানে জেনে তারপর আমি ছেড়ে নেব। ছেড়ে তারপর মিক্স করে নেব। অফ ক্যামেরায় আমার মেয়েও মিক্স করার হেল্প করেছেন আমাকে, মিক্স করতে হেল্প করেছেন আমাকে। আর এখানে দিয়ে দিচ্ছি সুগার, একটা পাউডার সুগার। সবগুলো মিক্স করা হয়ে গেছে। এখন আমি বাটিটি ঢেলে তারপর আমি বেক করে নেব। আর আগেই আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি, তাই এই কেকটা হতে বেশি সময় লাগেনি। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর যদি ভালো লাগে, বেশি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব পাশে থাকবেন। আর যারা তো আছেন আমার আপু এবং ভাইয়ারা, আমার ভিডিও সবসময় দেখেন, ভিডিও শেয়ার দিন। অসংখ্য ধন্যবাদ এবং দোয়া ও ভালোবাসা আপনাদের জন্য। আর এখানে আমি মিল্কটাকে হট করে নিয়েছি, তারপর এখানে আমি 2 স্পুন কোকো পাউডার দিয়েছি, তারপর এখানে আমি চকলেটটা দিয়ে আর বাটারও দিয়েছি। এখানে বাটারটাও স্কিপ হয়ে গেছে। এখানে চকলেট দিয়ে আমি মিক্স করে নেব, নিয়ে তারপর আমি এখানে ঢেলে দেবো। কেকটা কিন্তু হয়ে গেছে। কেক ঠান্ডা হওয়ার পর আমি এখানে চকলেটটা ঢেলে দিচ্ছি, ঢেলে দিচ্ছি। আর স্টিনার দিয়ে আমি ছেঁকে দিচ্ছি, বিকজ যদি কোনো নাম থাকে এই জন্যই। আর এখানে আমার মেয়ের পছন্দ মতো স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি, রেনবো স্প্রিঙ্কলস। এই তো রেডি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও ফিরে আসবো আপনাদের মধ্যে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, স্টে সেফ, স্টে কানেক্টেড, বাই।